বিলি কেমিস্ট্রি ফ্রিক্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল নিয়ে, ক্লাস 11 অর্থাৎ এইচএসসি লেভেলে জন্য বোর পরমাণু মডেল আমরা আলোচনা করব। বোর পরমাণু মডেলের যদি আমরা শুরুটা দেখি তাহলে দেখতে হবে যে বোর পরমাণু মডেলটা ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের সংশোধন। বিজ্ঞানী নিলস বোর 1913 সালে তার মডেলটি দিয়েছিল। 1911 সালে রাদারফোর্ড তার বিখ্যাত পরমাণু মডেল দিয়েছিল, যার মাধ্যমে আমরা জানতে পারি তিনি পরমাণুতে যে নিউক্লিয়াস আছে সেই জিনিসটা আবিষ্কার করেছিলেন। কিন্তু পরমাণুর কক্ষপথ কিরকম হবে, পরমাণুর কক্ষপথে ইলেকট্রন কিভাবে ঘুরে সেই সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারেননি। তো বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের এই স্টুডেন্ট, তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলটিকে সংশোধন করে তার বিখ্যাত পরমাণু মডেলটি দিয়েছেন। তার পরমাণু মডেল অনুসারে আমরা জানতে পারি যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ঘুরছে। বিজ্ঞানী নিলস বোর সর্বপ্রথম পরমাণুতে নির্দিষ্ট কক্ষপথে ধারণা দিয়েছেন যে ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। সেই কক্ষপথকে তিনি প্রকাশ করেন হচ্ছে এন দ্বারা। n=1 হলে এক নম্বর কক্ষপথ, n=2 হলে দুই নম্বর কক্ষপথ, n=3 হলে তিন নম্বর কক্ষপথ। বলে রাখা ভালো, এই কক্ষপথগুলোর 1, 2, 3 সবসময় ইন্টিজার নাম্বার হবে, কখনো ভগ্নাংশ হবে না। অর্থাৎ 1 এর পরে 1.5, 1.6, 1.7 এই ধরনের কোনো সংখ্যা আসবে না। কক্ষপথ সবসময় হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা হবে। আর এই n=1, 2, 3 ইত্যাদিকে তিনি k, l, m, n ইত্যাদি সেলে প্রকাশ করেছেন, যেগুলো তোমরা এসএসসি লেভেলে অলরেডি জানো। তো তিনি আরেকটা যেটা ভালো কাজ করেছেন, তিনি হচ্ছে সর্বপ্রথম পরমাণুর গঠন ব্যাখ্যায় কোয়ান্টাম তত্ত্বে ব্যবহার করেছেন। অর্থাৎ নিউটনীয় বলবিদ্যাকে তিনি কোয়ান্টাম মেকানিক্সের সাথে কানেক্ট করেছেন। সেটা কিভাবে কানেক্ট করেছেন, তিনি বলেছেন যে পরমাণুর কৌণিক ভরবেগ কি mvr is equal to mh/2π। কৌণিক ভরবেগ হচ্ছে কোন পরমাণুর পরমাণুর ইলেকট্রনের কৌণিক ভরবেগ। যদি আরেকটু ভালো করে বলি যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যেটাকে বলতেছি, m হচ্ছে ইলেকট্রনের মাস, v হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি, আর হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ব্যাসার্ধ নিয়ে ইলেকট্রন ঘুরতেছে সেটা হচ্ছে তার ব্যাসার্ধ, ওই কক্ষপথে ব্যাসার্ধ। আর n হচ্ছে একটা পূর্ণ ইন্টিজার যার ভ্যালু হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি। h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এর মান হচ্ছে 6.626×10⁻¹⁴ J/s। এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বে যে আমরা বলি যে প্রতিষ্ঠাতা বা জন, তাদের মধ্যে একজন সায়েন্টিস্ট হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। তিনি হচ্ছে পরমাণুর ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকলস যেগুলো হচ্ছে নিউটনীয় বলবিদ্যা বা চিরায়িত বলবিদ্যার সাহায্যে ব্যাখ্যা করা যায় না, সেই ধরনের পার্টিকেলস গুলোর ব্যাখ্যা করার জন্য সর্বপ্রথম হচ্ছে দেখা যায় এই একটা মান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আচ্ছা, আমরা এবার আসি যে তার যে বিখ্যাত কৌণিক ভরবেগের সূত্র, এটা দ্বারা পরমাণুর গঠন কিভাবে ব্যাখ্যা করা যায়। এইখানে যে দেখা যাচ্ছে আর হচ্ছে একটা নির্দিষ্ট কক্ষপথ থেকে পরমাণু নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট কক্ষপথের দূরত্ব, m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি, n হচ্ছে কত নাম্বার কক্ষপথ, এটা কি এক নাম্বার কক্ষপথ, দুই নাম্বার কক্ষপথ, তিন নাম্বার কক্ষপথ, 2 কনস্ট্যান্ট নাম্বার, পাই কনস্ট্যান্ট, পাই গুলো হচ্ছে 3.14159265358, তারপরে চলতে থাকে, পাই মান হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত হতে থাকে। এটা আমরা সবাই জানি যে হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। কিন্তু যদি তোমাদের কোশ্চেন করা হয় যে ইলেকট্রন কেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, দেখো আমরা যখন একটা কাজ করি, যে কোনো কাজ করি, তার অবশ্যই একটা রিজন আছে, তাই না? আমরা লেখাপড়া করছি, তার একটা উদ্দেশ্য আছে। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, তার একটা উদ্দেশ্য আছে।
সকল কাজেরই একটা উদ্দেশ্য আছে। তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন ঘুরতেছে, কেন ঘুরতেছে, ইলেকট্রনটা কেন ঘুরতেছে, সেই জিনিসটা আমাদের জানতে হবে। দেখো এটা আমরা প্রত্যেকে জানি যে নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, নিউক্লিয়াসের চার্জ কি পজিটিভ, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, একটা কি করে আকর্ষণ বল কাজ করে। তো সেই আকর্ষণ বলের কারণে ইলেকট্রনটাকে নিউক্লিয়াস ধরে রাখে, কেন্দ্রের দিকে আকর্ষণ করে ধরে রাখে। ইলেকট্রনটা যাওয়ার দরকার ছিল, ইলেকট্রন যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা ইলেকট্রনটা হচ্ছে এদিকে এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু নিউক্লিয়াস তাকে এই পজিশনে ধরে রাখে, তার কেন্দ্রের দিকে ধরে রাখে। ফলে ইলেকট্রনটা এই পজিশন আসবে না, এই পজিশন থাকবে না, সে হচ্ছে কি এই পজিশনে চলে আসে। আবার এইখান থেকে হচ্ছে কি ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে চলে আসে, নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে এখানে যখন ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের দিকে টানবে, কিন্তু ইলেকট্রনটা যাওয়ার কথা ছিল কি এদিকে, ফলে এটা এদিকেও আসবে না, এদিকেও আসবে না, এটা চলে যায় এদিকে। এখন ইলেকট্রনের ভর দেখো, আমরা প্রত্যেকে যদি বলি ইলেকট্রনের ভর বেগ, ভর কত এম ভি আর, এখানে হচ্ছে কৌণিক ভরবেগ যদি বলি তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা আমাদের ম্যাথ করতে হবে। যদি আমার এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু যদি বৃত্তাকারে আঁকতে পারি তাহলে এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, এই কারণে অ্যাম্পিয়ার সাইন থিটা হবে। ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি হবে, কৌণিক ভরবেগ অ্যাম্পিয়ার সাইন থিটা হবে। তাহলে অ্যাম্পিয়ার সাইন থিটা এম এম ভি ভি আর আর সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি বের হচ্ছে 1, তাই এটা মান কি হবে অ্যাম্পিয়ার শুধু, কারণ 1 এর মান আমাদের লিখতে হবে। এই কারণে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার সাইন থিটা আমরা লিখি, কারণ সাইন থিটা বের এখানে 1 হয়। এখন দেখো ইলেকট্রন যে এদিকে ঘুরতেছে, ইলেকট্রন কি নিউক্লিয়াসের কেন্দ্র করে সব যে কোনো জায়গায় ঘুরতে পারবে, এখানে এটা আমরা একটা ময়ের মতো চিন্তা করতে পারি। দেখো এটা যদি একটা মই হয়, তুমি যদি মই দিয়ে উপরের দিকে উঠতে থাকো তাহলে এই মইয়ের যে স্টেপ গুলো আছে বা কাঠ গুলো আছে সেই কাঠে পা দিয়ে তোমাকে উঠতে হবে, তুমি এই ফাঁকা জায়গার মধ্যে পা দিয়ে উঠতে পারবে না। ইলেকট্রনটাও সেম, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কতগুলা নির্দিষ্ট দূরত্ব পরপর ঘুরতে থাকে, নির্দিষ্ট দূরত্ব পরপর ঘুরতে থাকে, সে চাইলেই কোনো র্যান্ডম জায়গায় ঘুরতে পারবে না। ঠিক আছে, ইলেকট্রন এমন একটা জায়গায় ঘুরবে যে জায়গাটায় থাকলে, অর্থাৎ যে জায়গাটায় ইলেকট্রনটা থাকলে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা এন ইজ বাই টু পাই সর্বনিহিত হয়। অর্থাৎ ইলেকট্রনটা মনে করো যে এখানে যদি আমরা ধরি যে এখানে এক নাম্বার কক্ষতে থাকলে, অর্থাৎ এন ইজ টু 1 হলে অ্যাম্পিয়ার এর মান ইজ বাই টু পাই এর সাথে পূর্ণসংখ্যার গুণিতক হবে, এখানে থাকলে এন এম 2 হলে গুণিতক হবে, কিন্তু এন এম যদি 1.5 দাও তাহলে এই অ্যাম্পিয়ার ইজ বাই টু পাই গুণিতক হবে না, কখনো ইজ বাই টু পাই গুণিতক হবে না, এটা নিলস বোর সূত্রের সাহায্যে প্রমাণ করে দিয়েছে। এই কারণে ইলেকট্রন ফাঁকা জায়গাগুলোর মধ্যে থাকে না। কেন ইলেকট্রন এই জায়গাটা থাকতেছে, কেন এই জায়গাটা থাকতেছে, কেন এই জায়গাটা থাকতেছে, কেন মাঝখানে থাকে না, কারণ মাঝখানে যখন থাকবে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এনএইচ বাই এইচ বাই টু পাই পূর্ণ গুণিতক হবে না, কারণ এন তো হচ্ছে পূর্ণ সংখ্যা, আশা করি বুঝতে পারছো। তো ইলেকট্রন যে এইখানে ধরে রাখছে, দেখো ইলেকট্রনের একটা চার্জ আছে, তাই আমরা এখন দেখবো যে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, এখন আমরা যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা ইলেকট্রনের, বা যে হাইড্রোজেন পরমাণুর, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা। দেখো নিউক্লিয়াসে আমরা যদি একটা পরমাণু চিন্তা করি, পরমাণুকে আমরা ডিনোট করি কি দ্বারা, পারমাণবিক সংখ্যা দ্বারা, অর্থাৎ প্রোটন সংখ্যা দ্বারা। তাহলে একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা যদি জেড হয়
একটা পরমাণু পারমাণবিক সংখ্যা যদি z হয় তাহলে ওই পরমাণুর নিউক্লিয়াসের চার্জ কত হবে? আমরা ধরলাম এখানে একটা পরমাণু, একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কি একটি পরমাণু, পরমাণু যার পারমাণবিক সংখ্যা z, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে z, z নম্বর সংখ্যক ইলেকট্রন, তাহলে নিউক্লিয়াসের চার্জ কত হবে? নিউক্লিয়াসের চার্জ হবে প্লাস ze। এখন তুমি চিন্তা করো এই এক পরমাণুর বাহিরের দিকে যদি আমরা একটা ইলেকট্রনের কথা চিন্তা করি, সে ইলেকট্রনটাকে কি করবে এই ze, অর্থাৎ আমি যদি এটার কথা চিন্তা করি এই ze এটা আমাদের একটা আকর্ষণ দিয়ে আটকে রাখবে, কারণ প্লাস এবং মাইনাসের মধ্যে সবসময় একটা আকর্ষণ বল কাজ করবে, তাই না? আমরা তো দেখি যে প্লাস প্লাস কে আকর্ষণ করে মাইনাস কে আকর্ষণ করবে, প্লাস প্লাস কে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাস কে বিকর্ষণ করবে। যদিও এখন দেখা যায় যে হচ্ছে কি প্লাস প্লাস আকর্ষণ হয়, মাইনাস মাইনাস আকর্ষণ হয়, দেখো আমরা সেই দিকে না যাই। এই যে প্লাস জেডি এবং ই অর্থাৎ দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ, এটা আমরা কুলম্বের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি যে এই দুইটা আকর্ষণ বলের মান কত হবে। কুলম্বের সূত্র মতে এই দুইটার আকর্ষণ বলের মান আমরা যদি বলি এফ কিউ সমান সমান 1/4 পাই এপসাইলন নট জেড ই ইনটু ই বাই আর স্কয়ার, যদি দুইটা ইলেকট্রনের মধ্যকার দূরত্ব আর হয়, অর্থাৎ আমরা যদি চিন্তা করি এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব আর, অর্থাৎ নিউক্লিয়াস থেকে কক্ষের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে কুলম্বের সূত্র অনুসারে এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বলের মান হবে 1/4 পাই এপসাইলন নট জেড ই ইনটু ই বাই আর স্কয়ার। এখন এখানে এপসাইলন হচ্ছে পারমিটিভিটি বা ভেদন যোগ্যতা, শূন্য স্থানে ভেদন যোগ্যতা বলা হয়। এপসাইলন নট এর মান হচ্ছে 8.85 × 10⁻¹¹. এখন দেখো তোমাকে যদি বলা হয় এটা ইউনিট কত হবে, দেখো ইউনিট কত হবে, ইউনিটটা আমরা কিভাবে সহজে বের করতে পারি, দেখো ফোর্সের একক কি নিউটন, 1/4 পাই এপসাইলন, আমরা তো 4 পাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের কোনো ইউনিট থাকে না, এপসাইলন এর ইউনিট যদি আমরা বের করতে চাই 4 পাই এপসাইলন, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যার কোনো একক থাকে না, মানটা বের করতে চাচ্ছে n থেকে নিচে চলে আসবে, c উপরে যাবে, c স্কয়ার বাই n m স্কয়ার, তাহলে এটা ইউনিট কি হবে বা c স্কয়ার n ইনভার্স 1 n ইনভার্স 2। আশা করি তোমরা বুঝতে পারছো যে এপসাইলন নট এর ইউনিটটা আমরা কিভাবে বের করব। এরকম যদি তোমরা ফর্মুলা দাও তাহলে যে কোনো রাশির ইউনিট সহজে বের করতে পারবা। এবার আমরা আসি হচ্ছে এটা, এখন তুমি চিন্তা করো যে কোনো পদার্থকে কেন্দ্রের দিকে, এখানে মনে হচ্ছে না এই যে এটা হচ্ছে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বলকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটাকে আমরা কি বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তোমরা মহাকর্ষ সূত্রটা, নিউটনের মহাকর্ষ সূত্রটা অনেকেই পড়ে থাকবে, নিউটনের মহাকর্ষ সূত্রটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। এখন তোমাকে যদি বলি যে এই সূত্রটা এই সূত্রের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, দেখো এখানে পার্থক্য কি দুইটাই আকর্ষণ বল, দুইটাই ভরের, এখানে হচ্ছে এটা চার্জের মধ্যে আকর্ষণ আর এটা হচ্ছে কি ভরের মধ্যে আকর্ষণ। দেখো ভরের মধ্যে নিউটনের মহাকর্ষ সূত্র সবসময় আকর্ষণ, এখানে কখনোই বিকর্ষণ হবে না, কিন্তু চার্জের মধ্যে বিকর্ষণ হইতে পারে, কারণ প্লাস প্লাস হলে এখানে কি হবে বিকর্ষণ হবে, মাইনাস মাইনাস হলে বিকর্ষণ হবে, আর প্লাস মাইনাস হলে কি হবে আকর্ষণ হবে। এটাই হচ্ছে মূল পার্থক্যটা কুলম্বের সূত্র এবং মহাকর্ষ সূত্রের মধ্যে, কুলম্বের সূত্র অনুযায়ী হচ্ছে আকর্ষণ হতে পারে বিকর্ষণ হতে পারে, আর মহাকর্ষ সূত্র অনুসারে সবসময় আকর্ষণ বলে কাজ করবে। তো এখন আরেকটা জিনিস চিন্তা করো, এই যে এটা ধরে রাখছে ইলেকট্রনটাকে কেন্দ্রের দিকে ধরে রাখছে,
মানে এটা কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল কাজ করতেছে না, যে জিনিসকে আমরা বলতে পারি কেন্দ্রমুখী আকর্ষণ বল। কেন্দ্রমুখী আকর্ষণ বলটাকে আমরা যদি হচ্ছে এফ সি দ্বারা প্রকাশ করি, তোমরা পদার্থে পড়েছো এফ সি ইজ টু এম ভি স্কোয়ার বাই আর। দেখো এই যে এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ এই আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা কেন্দ্রমুখী আকর্ষণ বলের ন্যায় কাজ করতেছে। এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, এটা কিসের মতো কাজ করতেছে? কেন্দ্রমুখী আকর্ষণ বলের ন্যায় কাজ করতেছে। অনেক টিচার বা অনেকেই বলে থাকে যে এফ কিউ আর এফ সি একই বা দুইটার মান সমান, দুইটার মান সমান। এখানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কেন্দ্রমুখী আকর্ষণ বলের ন্যায় কাজ করতেছে। এই কারণে আমরা ওয়ান, এটাকে যদি এক নং ইকুয়েশন, এটাকে যদি দুই নং ইকুয়েশন দেই, আমরা এক নং সমান দুই নং লিখতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, দেখো জেড ই টি বাই আর স্কোয়ার। এইখান থেকে আমরা কি করতে পারি, এই আর আর যদি কাটি তাহলে এখানে একটা আর থাকবে, তাহলে এখানে কত থাকবে, m b square is equal to 1 by 4 pi epsilon naught, এখানে লিখতে পারি z square by r। এখন দেখো আমরা এটা কিভাবে, যে কক্ষপথের ব্যাসার্ধকে নিলস বোর কিভাবে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে সলভ করেছে সেটার ক্ষেত্রে আমরা কি দেখি। তো দ্বিতীয় যে মতবাদটা ছিল নিলস বোরের, সেখানে বলছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ nh by 2 pi এর গুণিতক। কি বলেছিল, ইলেকট্রনের কৌণিক ভরবেগ m v r is equal to n h by 2 pi। এখানে যদি আমরা v এর মানটা বের করি, v এর কত হবে n h by 2 pi m r। দেখো এখানে আমরা v স্কয়ার বের হচ্ছে না, এই v স্কয়ার বের যদি আমরা এখানে বসাই, এটাকে যদি v স্কয়ার করি তাহলে কি হবে n স্কয়ার h স্কয়ার 4 pi স্কয়ার m স্কয়ার আর স্কয়ার। এই ভি স্কোয়ারের মানটা আমরা যদি এই সমীকরণে এখানে যদি বসাই তাহলে দেখো কি হচ্ছে, এম এন স্কোয়ার এইচ স্কোয়ার ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার সমান সমান কি লিখতে পারি আমরা, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট বাই জেড স্কোয়ার বাই আর। এখন দেখো এখানে কি কি কাটা যাবে, এই ফোর ফোর কাটা যাবে, এই এম এম যদি কাটি এখানে একটা এম থাকবে, আর কি কাটা যায় এখানে দুইটা আছে এখানে একটা, তাহলে এখানে একটা আর থাকবে। আর কোন এক্সপেন্সিভ নিয়ে যায়, এখানে একটা পাই আছে এখানে দুইটা পাই আছে একটা পাই থাকবে, তো দেখো এখানে কি থাকতেছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম আর, আর ওইখানে কি থাকতেছে জেড স্কোয়ার z স্কয়ার। তো এটাকে যদি আমরা r এর মানটা বের করতে চাই, r টা ওই পাশে চলে যাবে, z স্কয়ার মানটা এই পাশে চলে আসবে, n স্কয়ার h স্কয়ার বাই পাই n, এই যে z স্কয়ার পাই n আমরা লিখি, z স্কয়ার পাই n সমান সমান কি r। তাহলে দেখো এই যে নিলস বোর কৌণিক ভরবেগের ধারণা দিয়ে আমরা ইলেকট্রনের কক্ষপথে রাশিমালা বের করতে পারতেছি। দেখো এইখানে কি হচ্ছে, আর এর মান এন, এন হচ্ছে কততম কক্ষপথ, এক নাম্বার কক্ষপথ, দুই নাম্বার কক্ষপথ, তিন নাম্বার কক্ষপথ, সেটা আমরা বুঝতে পারি। জেড হচ্ছে আমরা কোন পরমাণুর জন্য কক্ষপথ নির্ণয় করবো, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করবো। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, পাই হচ্ছে কনস্ট্যান্ট, এম হচ্ছে ইলেকট্রনের ভর। তোমরা সবাই খাতা কলম আশা করি রেডি রেখেছো, এবং এইগুলো হচ্ছে কি কপি করাচ্ছ, আমি উপরের দিকে মুছে দিই, আর যদি আগে না করে থাকো তাহলে আমি বলবো যে হচ্ছে ভিডিওটা পজ করে তারপর হচ্ছে এটাকে কপি করে রাখো। দেখো আর এর মান আমরা কত পেয়েছি, আর এর মান আমরা পেয়েছি এন স্কোয়ার এইচ স্কোয়ার z স্কয়ার পাই n, z স্কয়ার পাই n। তো একটু যদি লক্ষ্য করো এখানে আমরা যে কনস্ট্যান্ট গুলোকে একসাথে রাখি, যেমন হচ্ছে h স্কয়ার বাই z, z কনস্ট্যান্ট না, e স্কয়ার পাই n,
into n square by z এই পুরোটা ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট এই পুরোটা ভ্যালু কত কনস্ট্যান্ট এখন এটার মানটা যদি বের করো তাহলে এটার মানটা বের হবে 0.529 into 10 inverse 10 মিটার এ এটা কি হবে এই m হচ্ছে মিটার এটা m মানে ভর না এটা হচ্ছে কি মিটার m t e r এটা হচ্ছে একক into n square by z তো আমরা মনে হয় প্রত্যেকই জানি 10 1 x strong সমান সমান 1 into 10 inverse 10 meter তাহলে এইটুকুকে আমরা 0.529 into n square by z লিখতে পারি তাহলে এটা ইউনিট কি হবে অ্যাংস্ট্রম হবে এটা ইউনিট হবে অ্যাংস্ট্রম এখন ভালো করে লক্ষ্য করে দেখো আমরা যদি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষতে ব্যাসার্ধ নির্ণয় করতে চাই হাইড্রোজেন পরমাণুর জন্য প্রথম কক্ষতে ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে কি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষতে জন্য n সমান কত হবে n সমান 1 z সমান কত z সমান 1 তাহলে আমরা যদি মানটা বসাই ঠিক আছে হাইড্রোজেন পরমাণুর জন্য ঠিক আছে এই ফর্মুলাটার মধ্যে আমরা হচ্ছে কি যে কোনো কক্ষতে ব্যাসার্ধ নির্ণয় করতে পারো দেখো 0.529 r সমান সমান 0.529 ডিভাইড ইনটু n স্কয়ার বাই z এই ফর্মুলাটার মধ্যে n এবং z এর মান বসিয়ে আমরা যে কোনো কক্ষতে রাশিমালা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো আমি যদি একটু দেখাই দেখো এখানে কি হচ্ছে আমি এটা আরো মুছে ফেলবো n is equal to 1 হলে n is equal to 1 হলে তাহলে কি হবে কত r সমান সমান কত হবে r 1 0.529 into n square by z 0.529 into 1 square by 1 সমান সমান কত হবে 0.529 তাহলে তুমি যদি n ইকুয়াল 2 বসাও তাহলে কত হবে r2 সমান সমান 0.529 into n স্কয়ার বাই n এর মান আমাদের কত হবে 2 2 স্কয়ার বাই 2 সমান সমান কত 0.529 আচ্ছা এটার মান কত হয় জাস্ট এইটাকে তোমরা ক্যালকুলেশন করে বের করে ফেলো ইনটু কত হবে ইনটু 2 2 2 যদি কাটা থাকে এর মান যদি 3 বসাও তাহলে কত হবে r3 0.529 ইনটু 3 স্কয়ার বাই ও সরি এখানে আমাদের কত হবে এখানে তো z এর মান 1 হবে আমরা যদি হাইড্রোজেন পরমাণু চিন্তা করি আমরা যদি হাইড্রোজেন পরমাণু চিন্তা করি তাহলে হচ্ছে কি z এর মান 1 তাহলে এটা আমাদের কত হবে 4 আর এখানে আমাদের কত হবে 1 তার মানে কত হবে 0.529 ইনটু 9 আর n এর মান যদি 4 হয় তাহলে r এর সমান কত হবে 0.529 ইনটু 4 স্কয়ার বাই 1 সমান সমান 0.529 ইনটু 16 এখন দেখো আমরা যদি সোডিয়াম পরমাণুর চিন্তা করি সোডিয়াম পরমাণু জন্য n is equal to যদি 2 হয় সোডিয়াম পরমাণু জন্য n is equal to 2 এটা জন্য কি হবে তাহলে r2 সমান সমান কত হবে 0.529 into দেখো সোডিয়াম পরমাণুর জন্য z এর মান কত হবে সোডিয়াম পরমাণুর জন্য z এর মান হবে 11 তাহলে আমাদের আর 2 তো বলছি n স্কয়ার বাই z তাহলে এটা কি হবে n স্কয়ার বাই z দ্যাট মিন্স হচ্ছে 0.529 2 স্কয়ার বাই 11 ঠিক আছে কিন্তু এই যে দেখো এটা কখনোই হবে না এটা হবে না কেন হবে না হাইড্রোজেনের বোর পরমাণু মডেল বা বোরের যে মতবাদ আছে এটা শুধুমাত্র সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট স্পিসিসের জন্য হচ্ছে কি প্রযোজ্য অর্থাৎ যাদের একটা মাত্র ইলেকট্রন থাকবে অধিক ইলেকট্রন
বিশিষ্ট পরমাণুর গঠন বা তার ব্যাসার্ধ কত হবে সেটা বোর পরমাণু মডেল অনুসারে আমরা বের করতে পারি না। বোর শুধু একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে পারে, অর্থাৎ এটা সোডিয়াম লিথিয়াম বা হিলিয়াম কারোর ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু যদি তুমি কি নাও, আমরা যদি বলি এক ইলেকট্রন বিশিষ্ট, তাই না, এক ইলেকট্রন বিশিষ্ট যদি আমরা কি নেই, আমরা হিলিয়াম নিতে পারি, তাই না, হিলিয়াম প্লাস। যদি দেখো হিলিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন আছে, হিলিয়াম প্লাসে একটা ইলেকট্রন আছে। আমরা যদি লিথিয়াম প্লাস প্লাস চিন্তা করি কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন আছে। এই ধরনের সিঙ্গেল ইলেকট্রন ধারী পরমাণু গঠন দেখায় বোর পরমাণু মডেল প্রযোজ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আইকাজি, যেটা আমি তোমাদের বলেছি কিনা মনে নাই, যে প্রথম যে মডেলটা বের হয়েছিল হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের এক নাম্বার কক্ষপথের জন্য, মানে এন ওয়ান এর জন্য n = 1 হলে তাহলে r এর মান কত বের হয়েছিল, r এর মান বের হয়েছিল 0.529, তাহলে r এর মান বের হচ্ছে 0.529। এটাকে বলা হয় বোর রেডিয়াস, এটাকে বলা হয় BOHR, বোর রেডিয়াস, মনে রাখবে 0.52 রেডিয়াস। এখন দেখো মানগুলো আমি মুছে ফেলছি, যখন হচ্ছে এই যে রেডিয়াস গুলো বের হতে ছিল, যে তুমি নিউক্লিয়াস থেকে কক্ষপথ দূরে যায় যে এই ব্যাসার্ধগুলোর মান তত বেশি বৃদ্ধি পায়, ব্যাসার্ধগুলোর মান কি তত বেশি বৃদ্ধি পায়, অর্থাৎ হাইড্রোজেনের জন্য যদি আমরা মানগুলো দেখি, আবার যদি আমি লিখি হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের জন্য হচ্ছে কি এন ওয়ান এর জন্য আর সমান কত বের হয়েছিল, আর ওয়ান 0.529, আর টু বের হয়েছিল 0.529 × 4, R3 বের হয়েছিল 0.529 × 9, R4 বের হয়েছিল 0.529 × 16। তাহলে অর্থাৎ হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি এইটুকু হয়, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ একটু বাড়বে আমার ধরো এইটুকু, অর্থাৎ এটা থেকে এই দূরত্বটা থেকে এই দূরত্বটা বেশি হবে, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধটা আরেকটু বেশি হবে, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধটা আরেকটু বেশি হবে, মনে থাকবে। আর হাইড্রোজেনের ইলেকট্রনটা এই যে কক্ষপথ গুলোতে কত ব্যাগ নিয়ে ঘুরতেছে এটাও আমরা বোর পরমাণু মডেল দিয়ে বের করতে পারি। সেটা আমরা কিভাবে, বোর পরমাণু মডেল ব্যবহার করে আমরা হাইড্রোজেন পরমাণুতে কক্ষপথের ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাগের রাশিমালা বের করতে পারি। এটা আমরা কিভাবে বের করতে পারি, এটা বের করার জন্য আমরা কি করব, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যেটা ছিল আমাদের এম ভি আর ইজিক্যাল টু এন এইচ বাই টু পাই, তাহলে দেখো এখানে আমরা ব্যাগের মান যদি বের করি ভি ইজ কি হবে এন এইচ বাই টু পাই এম আর, তাহলে এখানে হচ্ছে ভি একটা আননোন রাশি আর একটা আননোন রাশি। কিন্তু একটু আগে আমরা আর এর মান বের করার পদ্ধতি বের করেছিলাম, অর্থাৎ আর এর মানটা আমরা কিভাবে বের করেছিলাম, আর ইজিক্যাল টু এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এন জেড স্কোয়ার, পাই এন জেড স্কোয়ার। এই আর এর মানটা যদি আমরা এই ভি এর এই সূত্রে বসিয়ে দিই তাহলেই হচ্ছে কি আমরা ভি এর মানটা পাবো। এখন আমরা বসাই এন এইচ টু পাই এম, আর এর মান কত হবে এপসাইলন নট n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই পাই m z স্কোয়ার, এখানে পাই পাই কাটা m m কাটা, এখানে দেখো দুইটা n আছে এখানে একটা আছে, একটা কাটা গেলে এখানে একটা থাকবে, এখানে এই আছে এখানে এই আছে এটা এই থাকবে, তাহলে এই z স্কোয়ার উপরে চলে যাবে, v সমান কত হবে z স্কোয়ার উপরে আর হচ্ছে টু, এখানে কত থাকতেছে এপসাইলন নট এন এইচ, অর্থাৎ এটাই হচ্ছে পরমাণুতে ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাগের রাশিমাল। অর্থাৎ এইখানে দেখো জেড হচ্ছে একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, টু কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, এন হচ্ছে কত নাম্বার কক্ষপথ, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক।
তো এটা যদি আমরা বের করি, আমরা যদি কনস্ট্যান্টগুলোকে একসাথে রাখি তাহলে কত হয়, স্কয়ার বাই টু এপসাইলন নট এইচ ইনটু কত হবে, জেড বাই এন, জেড বাই এন। এখন দেখো তোমরা যদি এইটার মানটা বের করো, এটার মানটা যদি বের করো তাহলে কি পাবা, পাবা হচ্ছে 2.18 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 6 জেড বাই এন। আমরা বোর পরমাণুর রেডিয়াস যখন বের করছিলাম তখন যে এন এর মান কত দেয়, এন এর মান হচ্ছে কি 1, জেড এর মান 1 ব্যবহার করে আমরা হচ্ছে কি ব্যাসার্ধের মান বের করেছিলাম। সেম ভাবে আমরা হচ্ছে জেড এর মান, হাইড্রোজেনের জন্য জেড এর মান 1 হবে, হিলিয়ামের জন্য 2 হবে, এই মানটা ব্যবহার করে আমরা হচ্ছে কক্ষপথে ব্যাগের রাশিমালা বের করতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ।